নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো কাঁচকলার কোপ্তা কারি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি তিনটে কাঁচাকলা নিয়েছি, কাঁচাকলাগুলো ছুলে আমি ধুয়ে নিয়েছি, আর একটা আলু নিয়েছি। কাঁচাকলাগুলো আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, গোল গোল করে, আর একটা আলু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার প্রেশার কুকারে আমি প্রথমে আলুগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি এক কাপ জল দিয়ে দেব, আর তার উপরে আমি কাঁচাকলাগুলো দিয়ে দেব। এবার আমি তিনটে সিটি এর মধ্যে মিডিয়াম আঁচে দিয়ে দেব। আর এখানে আমি কড়াইয়ে বাদাম দিয়ে সর্ষের তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি কোপ্তা কারি দেওয়ার জন্য। এখানে আমি একটা টমেটো আর এক টুকরো আদা গ্রেট করে রেখেছি। এবার আমার কাঁচাকলাগুলো সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচ বেসন, 2 দিলাম আমি পরিমাণ মতো নুন, 1 হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু মুড়ি, আর যে ভেজে রেখেছিলাম বাদামগুলো সেগুলো আমি ছালগুলো ছাড়িয়ে আর গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো নয় একটু দানা দানা করে নিয়েছি। এবার আমি সবগুলো ভালো করে মেখে নেব। এখানে মাখা হয়ে গেছে, এখানে আমি বলের মতো পাকিয়ে নিয়েছি। এবার কড়াই গরম করতে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে, এবার খুন্তি করে আমি চারিদিকে করে দিলাম। এরপর আমি যে বলের মতো করে রেখেছিলাম সেইগুলো আমি কিছুটা দিয়ে দিলাম। এবার এগুলো আমি 2 পিঠ ভালোভাবে ভেজে উঠিয়ে নেব, ওই একইভাবে পুরোটাই আমি ভেজে উঠিয়ে নেব। যেহেতু আমি তেলটা কম দিয়েছি সেহেতু আমি অল্প অল্প করেই ভেজে এগুলো উঠিয়ে নেব। সবগুলো ভাজা আমার হয়ে গেছে এবং কড়াই আমার তেল লাগেনি, এর মধ্যে দিয়ে দিলাম যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম আমি অল্প 5 ফোড়ন আর 1/2 চামচ গোটা জিরে, 1 হলুদ দিলাম, আর আমি যে গ্রেট করে রেখেছিলাম টমেটো আর আদা সেটা দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1টা চেরা কাঁচা লঙ্কা, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার একটু কষিয়ে নেব। আর আমি দিয়ে দিলাম 1/2 চামচ কর্নফ্লাওয়ার, জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এতে ঝোলটা একটু মোটা হবে। দিয়ে দিলাম একটু চিনি, যেহেতু এটা নিরামিষ তরকারি, আর দিয়ে দিলাম একটু গরম মশলা। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি ঝোলটা একটু ফুটিয়ে নেব। ঝোলটা আমার ফুটে গেছে, এরপর আমি ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি 2 মিনিট ফুটিয়ে নেব, আর আমি দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ ঘি।
2 মিনিট ফুটানো আমার হয়ে গেছে। এরপর আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর একটি লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।